কংগ্রেস এবং জাতীয় স্তরে কংগ্রেস জানে এই তৃণমূল ছাড়া কোনোভাবে সম্ভব নয়। তার জন্য রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী জানেন এখানকার কংগ্রেসের লোকেরা কি বললো, তাদের কোনো ভ্যালু নেই। আম কামিং টু আ সিরিয়াস পয়েন্ট, আমি তৃণমূলের কাছে এটা জানতে চাই, এটা খুব অত্যন্ত সিরিয়াস নোট। তৃণমূল কংগ্রেসের লড়াইয়ের মূল ভিত্তি ছিল সিপিআইএম এর বিরুদ্ধে লড়াই। সিপিএম এর বিরুদ্ধে তারা লড়াই করেছেন, তাদের নীতি ছিল, কারণ সিপিএম 34 বছর অত্যাচার করেছে, সেই অত্যাচারের বিরুদ্ধে তাদের লড়াই ছিল। আমি জানতে চাই যে 21শে জুলাইয়ে সেই মানুষদের ডেকে তারা কি উত্তর দেবেন যে যাদের খাতে রক্তে লাল হয়ে গেল আপনাদের শহীদদের জীবন, তাদের পরিবার, তাদের সামনে আপনারা কি মুখ নিয়ে দাঁড়াবেন যাদের সাথে আপনারা চা ভাগ করে খাচ্ছেন? অনিন্দ বাবুর কাছ থেকে উত্তর নিন, অনিন্দ বাবু, অরিন্দ সিনহা রায়। কথাটা আমি প্রথমে বলি, 34 বছরের বাম শাসনের অপশাসন করে যদি কেউ করে থাকে সেটাকে নির্মূল করে দিয়েছে, যে শূন্যে পাঠিয়ে দিয়েছে, তার নাম তৃণমূল কংগ্রেস। আর আজকে দেশে এটা আপনাদের নীতি, আপনারা বলছেন যে এখানে সন্ত্রাস করেছে বাম কংগ্রেস বিজেপি, বাম কংগ্রেস বিজেপিকে আপনারা এক সারিতে নিয়ে আসছেন, সেই জায়গাতে বামের কথা বিজেপির কথা বললামই না, তার আগে আপনি বলে দিলেন, বলেননি, আমি এখনো বলিনি, আমি আমি বামের কথা বলেছি, বিজেপি আসছি, যারা মানুষের মধ্যে বিভেদ ঘটায়, যারা সাম্প্রদায়িকতার কথা বলে, যারা হিন্দু মুসলিম শিখ এবং আলাদা করে, তাদের জন্য যদি কেউ লড়ে থাকে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। আপনি যান না, গিয়ে দেখুন এই পঞ্চায়েত পর্যন্ত গিয়ে দেখুন। আর একটা কথা আপনি বলছিলেন না, কোন আপনার থেকে বেশি, আপনার থেকে বেশি, আপনার মতো গদ্দার আমি নই, আপনার মতো গদ্দার আমি তৃণমূল করে এসেছেন, আপনি তৃণমূল করে এসেছেন, আপনার গদ্দার আমি নই, ছাড়ুন না, আরে ছাড়ুন না, আমি আমায় বলতে আমার বলার সময় আপনি কেন বলছেন, আপনার বলার সময় আপনি কেন বলছেন, শুনুন, আর আপনি যেটা বলছিলেন না, গদ্দার তো আপনি করেছেন তো, তৃণমূল করতেন তো আপনি, তৃণমূল করতেন তো আপনি, করতেন তো, ছাড়ুন ছাড়ুন, তৃণমূল সরিয়ে, তৃণমূল সাসপেন্ড করেছিল বলে আজকে এত কথা বলছেন, আজকে আজকে তৃণমূল কংগ্রেস যেটা করেছে সারা ভারতবর্ষে বিজেপি যা করছে তার এগেনস্টে লড়াইয়ের জন্য তৃণমূল কংগ্রেস ছিল, আছে এবং থাকবে। এবং কংগ্রেস এবং জাতীয় স্তরে কংগ্রেস জানে এই তৃণমূল ছাড়া কোনোভাবে সম্ভব নয়। তার জন্য রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী জানেন এখানকার কংগ্রেসের লোকেরা কি বললো, তাদের কোনো ভ্যালু নেই। আমার মনে হয় এই বাংলার প্রত্যেকটা মানুষজন, সেই সমস্ত চাকরি প্রার্থী ভাই বোনেরা বসে আজকে সবাই এই রিপাবলিক বাংলার শোগুলো দেখবেন এবং জানবেন যে আসলে দুর্নীতির বিরুদ্ধে, আপনাদের চাকরি চুরির বিরুদ্ধে কারা লড়াই করেছিল, কারা শুধুমাত্র দেখিয়েছিল, আর কারা লড়াই থেকে বহু দূরে ছিল, আর কারা সেটাকে প্রশ্রয় দিয়ে গেছে। ভাগগুলো স্পষ্ট হচ্ছে।